মসজিদে বোমা হামলায় সন্ত্রস্ত আমেরিকান মুসলমানরা আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যে ব্লুমিংটন সিটিতে দার আল ফারুক মসজিদে বোমা হামলার ঘটনায় মুসলিম কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাঁচই আগস্ট শনিবার ভোরে ফজরের নামাজের সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে এলাকায় সন্ত্রস্ত ভাব ছড়িয়ে পড়ে তবে মুসল্লিরা যে কক্ষে নামাজ আদায় করেছিলেন সেখানে ওই বিস্ফোরক ছড়িয়ে না পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি বলে সিটির পুলিশ প্রধান জেপ পোর্টস গণমাধ্যমকে জানান ওকুইস্থলে এক সংবাদ সম্মেলনে এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রিচার্ড থমটন আরও উল্লেখ করেন হাতে তৈরি বোমা ছিল সেটি তবে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি কে এবং কেন করা হয়েছে এই হামলা তা উদ্ঘাটনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পৃথকভাবে তদন্ত শুরু হয়েছে তবে ঘটনার বিশ ঘন্টা পরেও কেউ গ্রেপ্তার কিংবা হামলার জন্য কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি এফ বি জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স মাঠে নেমেছে দুর্বৃত্তকে শনাক্ত এবং মোটিফ উদ্ঘাটনে স্থানীয় পুলিশ জানায় ভোর পাঁচটা পাঁচ মিনিটে মসজিদের কাচের জানালা ভেদ করে বোমাটি ভিতরে নিক্ষেপ করা হয় এ প্রসঙ্গে মসজিদ কমিটির নির্বাহী পরিচালক মোহাম্মদ ওমর বলেন এটি ধর্মীয় বিদ্বেষমূলক হামলা কারণ বোমা নিক্ষেপের পরেই একটি পিক ভ্যানকে দ্রুত মসজিদের পার্কিং এলাকা থেকে চলে যেতে দেখেছে মুসল্লিরা মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কাগজ পুড়ে গেছে মসজিদ এলাকা ঘেরাও করে বিভিন্ন বাহিনীর তদন্তের মধ্যেই মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় মুসলিম আমেরিকান সোসাইটির পরিচালক আসাদ জামান অভিযোগ করেন ভয়ঙ্কর শব্দে বোমাটি বিস্ফোরিত হবার পরেই আশেপাশে ধোয়া ছড়িয়ে পড়ে আগুনের লেলিয়ান শিখাও প্রত্যক্ষ করেন অনেকে প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে পড়েন নিরাপত্তাহীনতায় ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова